সাহিত্যের মাধ্যমে মানুষকে সচেতন করার ক্ষুদ্র প্রয়াস কতটুকু সফল হবে তার বিচার করবেন আপনারাই। তাই ভারত মাতার চরণে প্রণাম জানিয়ে গঙ্গাবাড়ি বিশ্বেশ্বর সাহিত্যবাড়ি নিবেদন করতে চলেছে নিত্যানুষ্ঠান রচনা পরিচালনা সুনীল পরমানে, রূপায়ণে বিশ্বেশ্বর সাহিত্যবাড়ি গঙ্গাবাড়ি। শুরু করতে চলেছি সচেতনতামূলক নিত্যানুষ্ঠান Oh!
যে নবীর করোনা ভাইরাসের আক্রমণে সমস্ত মানুষ ভয়ে ভীত, আক্রান্ত লাখ লাখ মানুষের মৃত্যু মিছিল অব্যাহত। এখনো পর্যন্ত এই রোগের কোন টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি, আমরা অসহায়। তাই চলো ভাই, আমরা এই ভাইরাসের প্রতিকার করার জন্য দেশ মাতার আরাধনা করি। তাই চলো ভাই, আমরা সমস্ত দেশবাসী গণ আমরা আরাধনা করবো দেশ মাতার। কি করলে এই সুন্দর পৃথিবীটা হবে আগামী দিনের মানুষের কাছে সুন্দর বাসভূমি? শোনো আমার পুত্র সমদেশবাসীগণ, তোমরা চিন্তা করিও না, ওই নোভেল করোনা ভাইরাস অবশ্যই এখান থেকে চলে যাবে। এই নোভেল করোনা ভাইরাসের হাত থেকে মুক্তির উপায় হলো, একমাত্র উপায় হলো লকডাউন। বিনা কারণে ঘর থেকে বার হবে না, মুখে লাগাবে মাস্ক, হাত ধোবে ঘন ঘন সাবান দিয়ে, যেখানে সেখানে থুতু ফেলবে না, এবং সব সময় সামাজিক দূরত্ব, অর্থাৎ সব সময় মানুষের কাছ থেকে অন্তত 3 ফুট দূরত্বে থাকবে। তাহলে এই নোভেল করোনা ভাইরাস তোমাদের কিছুই করতে পারবে না। তাই বলছি ওহে সন্তানগণ, ঘরে থাকো, সুস্থ থাকো। এসো, করোনা ভাইরাসকে বধ করার জন্য আমি তোমাদের সকলকে মাস্ক পরিয়ে দিই, মুখে হাতে নেবে সবার, এই নাও আমি তোমাদেরকে মাস্ক দিচ্ছি, তোমরাও নিজ নিজ মুখে সেটা বেঁধে নাও। মুখে দিয়েছি মাস্ক, কোনো মতেই আর
সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।